হ্যালো ডিয়ার স্টুডেন্টস ক্লাস ফোর দেখো তোমাদের গ্রামার বইটা দেখো গ্রামার বই লেসন থ্রি দ্য ইউজ অফ ইন্ট্রোডাক্টরি দেয়ার অ্যান্ড ইট দ্য ইউজ অফ ইন্ট্রোডাক্টরি দেয়ার অ্যান্ড ইট এই দেয়ার অ্যান্ড ইটের ব্যবহার দেয়ার মানে আমরা জানি সেখানে বাট এখানে সেখানে কোনো মানে বোঝাবে না দেয়ার মানে এখানে এতে কোনো মানে থাকবে না দেয়ার ইটের কোনো যে এদের যে মানে দে আর মানে সেখানে বা ইট মানে ইহা এইগুলো মানে প্রকৃতপক্ষে এখানে মানেটা থাকবে না এগুলোকে আমরা ব্যবহার করব জাস্ট সূচনা ইন্ট্রোডাক্টরি হিসেবে ইন্ট্রোডাকশান দেওয়ার জন্য এদেরকে আমরা ব্যবহার করব বাট এদের মানেটা যেটা সেটা এখানে ক্লিয়ার করে কিছু বলা থাকবে না কখন আমরা এগুলো ব্যবহার করি যখন আমরা একটা বাংলা সেন্টেন্সের সাবজেক্টটা খুঁজে পাবো না যখন আমরা অরিজিনালি কোনটা সাবজেক্ট জানতে পারবো না তখন আমরা দেয়ার এবং ইটের ব্যবহার করি এবং দেয়ার আর ইট কখন ব্যবহার হয় আমি তোমাদের বলে দিচ্ছি তাহলে তোমাদের খুব ইজি হয়ে যাবে প্রথমে দেয়ার নিয়ে দেয়ার নিয়ে ধরলাম ঠিক আছে এটি আর ই দেয়ার দেয়ার হচ্ছে অব্যক্তিগত আছে বোঝালে প্রেজেন্ট এবং পাস্টে অব্যক্তিগত আছে বোঝা ব্যক্তিগত বলে কিছু বোঝাবে না ব্যক্তিগত আছে বলে বোঝাবে না অব্যক্তিগত আছে বোঝালে কীরকম দেয়ার ইজ এ ধরো এখানে একটি বোঝাচ্ছে দেয়ার ইজ এ জু অ্যাট আলিপুর তাহলে আলিপুরে একটি চিড়িয়াখানা আছে দেয়ার ইজ এ জু অ্যাট আলিপুর কিন্তু এখানে দেয়ার মানে কি আমি কি বললাম আলিপুরে একটি চিড়িয়াখানা আছে এখানে কিন্তু দেয়ার বললাম কি সেখানে আলিপুরে একটি চিড়িয়াখানা আছে না দেয়ার বললাম যে ইন্ট্রোডাক্টরি মানে কি ইন্ট্রোডাকশান দেওয়ার জন্য জাস্ট আমরা সূচনা দেওয়ার জন্য এদের ব্যবহার করব কিন্তু যখন আমরা এটা খুঁজে পাচ্ছিলাম না সাবজেক্টটা যে আলিপুরে একটি চিড়িয়াখানা আছে ঠিক আছে তাহলে দেয়ার ইজ এ জু অ্যাট আলিপুর ঠিক আছে এবারে অনেক যদি কোনো জিনিস অনেক থাকে দেয়ার আর ওয়ান হান্ড্রেড স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস তাহলে দেয়ার আর বুঝেছে দেখেছো দেয়ার আর দেয়ারের পরে তাহলে কী কী বসে দেখো দেয়ার দেয়ার তারপরে প্লাস ভার ভারগুলো কী কী বসে দেয়ারের পরেই আমরা ভার দেবো এগুলো পজিটিভ সেন্টেন্স এখে নেগেটিভও হয় তখন আবার এই ভারগুলো আগে চলে আসবে ঠিক আছে এখানে আছে আমি তোমাদেরকে দেখাবো আগে পজিটিভগুলো দেখো দেয়ার প্লাস ভাব কী কী বসতে পারে দেয়ারের সঙ্গে ইজ বসতে পারে আর বসতে পারে প্রেজেন্ট টেন্সে পাস্টে কী বসতে পারে ওয়াজ আর ওয়ার তারপরে কিন্তু সাবজেক্ট অবজেক্ট যা আছে তারপরে সাবজেক্টটা বসে ঠিক আছে তো এখানে কি দেখলাম যে দেয়ার আর ওয়ান হান্ড্রেড স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস ওকে তাহলে দেয়ার ওয়াজ এ গার্ডেন ইন আওয়ার ভিলেজ দেখো এখানে পাস্ট টেন্স আবার দিলাম দেয়ার ওয়াজ এ গার্ডেন ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে একটা বাগান ছিল গার্ডেন ছিল দেয়ার ওয়াজ এ লার্জ পন্ড হেয়ার বলছে আগে আগে এখানে একটা বড় পুকুর ছিল দেয়ার ওয়াজ এ লার্জ পন্ড হেয়ার এখানে আগে একটা বড় পুকুর ছিল ওকে তাহলে দেয়ারের ব্যবহারটা তোমরা বুঝতে পারলে যে অব্যক্তিগত আছে বোঝাতে বা বোঝালে প্রেজেন্ট পাস্ট দুয়েরই ক্ষেত্রেতে আমরা দেয়ার ব্যবহার করি এখানে এবারে বলেছিলাম না নেগেটিভ সেন্টেন্স কি করা হয় তখন আমরা এই এই যে যে ভারগুলো আছে আমরা এই অকজুয়েলারি ভারগুলো ঠিক আছে এই যে বিভারগুলো আছে আর ঠিক আছে ওয়েজ ওয়ার সেই ভাবগুলোকে আমরা হেল্পিং ভার বলা হয় এগুলোকে হেল্পিং ভার তো এগুলোকে আমরা আগে নিয়ে চলে আসবো দেখো বলছে এই বাক্সে কি কোনো কল কমলা লেবু আছে বলছে এই বাক্সে কি কোনো কমলা লেবু আছে দেখো ইজ দেয়ার এনি অরেঞ্জ ইন দিস বাস্কেট ইজ দেয়ার এনি অরেঞ্জ ইন দিস বক্স বলতে পারো বা বাস্কেটও বলতে পারো ওকে তাহলে দেখো ইসটা চলে এসেছে দেয়া তারপরে যা আছে সেন্টেন্স একই থাকবে ওকে এরপর দেখো ইটের ব্যবহার ইটের কিন্তু অনেকগুলো ব্যবহার আছে ইটের ব্যবহারগুলো তোমরা ভালো করে ওটা পজ করে করে অবশ্যই পয়েন্টগুলো লিখে রাখবে ঠিক আছে তা নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না ইটের খুব ব্যবহার আছে এবং আমি যা এখানে লিখে রেখেছি তোমরা ভালো করে খাতায় লিখে অবশ্যই প্র্যাকটিস করবে তোমরা আশা করি ভুল করবে না দেখো সময় বোঝাতে ইট ব্যবহার হয় সময় সময় বোঝাতে ইট ব্যবহার হয় কাল বোঝাতে ইট ব্যবহার হয় পরিস্থিতি বা সিচুয়েশান বোঝাতে ইট ব্যবহার হয় সময় বোঝাতে কীরকম এখন সময় দশটা তাহলে এখন সময় দশটা মানে হচ্ছে যে ইট ইজ টেন ও ক্লক এখন সময় দশটা ইট ইজ টেন ও ক্লক ওকে ঋতু বোঝাতে বলেছেন কাল বোঝাতে যে এখন শরৎকাল ঠিক আছে এখন শরৎকাল তাহলে কী হবে ইট ইজ অটম এখন গরমকাল হতে পারে ইট ইজ সামার ঠিক আছে ইট ইজ রেনি সিজন আবহাওয়া বোঝাতে আবহাওয়া বোঝাতে ইট ব্যবহার হয় আবহাওয়া আবহাওয়া বোঝাতে ইট ব্যবহার হয় কীরকম ইট ইজ রেনিং ধরো বৃষ্টি পড়ছে তার মানে আবহাওয়াটা বোঝা যাচ্ছে কীরকম থাকবে মেঘলা মেঘলা আবহাওয়া ইট ইজ রেনিং ইট ইজ সানি তার মানে দিনটা খুবই উজ্জ্বল বা আজকের দিনের আলোটা খুব উজ্জ্বল চকচক করছে তাহলে ইট ইজ সানি ডে সানি ডে মানে খুব রোদ বেরিয়েছে ওকে ইট ইজ সানি তাহলে আবহাওয়ার আবহাওয়া বোঝাতে ব্যবহার হচ্ছে ঋতু বোঝাতে ব্যবহার হয় ঠিক আছে দেখো ঋতু বোঝাতে কি না ইট ইজ হট ডে ইট ইজ হট ডে ঋতু হট ডে মানে আমরা জানি যে সামার ঋতু বোঝাতে ব্যবহার হচ্ছে ঠিক আছে আবার স্রোত বোঝাতে কিন্তু ব্যবহার হয় স্রোত স্রোত কি না এখন জোয়ার ইট ইজ হাই টাইট এখন জোয়ার মানে ইট ইজ হাই টাইট এখন ভাটা ইট ইজ লো টাইট অর্থাৎ স্রোত বোঝাতে তাহলে ব্যবহার হলো ইট ওকে দূরত্ব বোঝাতে কিন্তু ইট ব্যবহার হয় দূরত্ব এরকম না এটা তিরিশ কিমি ঠিক আছে এটা তিরিশ কিমি মানে হচ্ছে ইট ইজ থার্টি কিলোমিটার ইট ইজ থার্টি কিমি কিমি মানে কিলোমিটার তাহলে দূরত্ব বোঝাতে ইট ইজ থার্টি কিলোমিটার এটা খুব দূর তাহলে ইট ইজ এ লং ওয়ে এটা খুব দূর ইট ইজ এ লং ওয়ে বর্তমান সময় বোঝাতে বা অতীত সময় বোঝাতেও আমরা ইটের ব্যবহার করি যেমন বর্তমান সময় বোঝাতে কীরকম না এখন যাওয়ার সময় ইট ইজ টাইম টু গো এখন যাওয়ার সময় ইট ইজ টাইম টু গো এখন বিদ্যালয়ে যাওয়ার সময় নাও ইট ইজ টাইম টু গো টু স্কুল ওকে তারপরে কি আছে না যাত্রা এখন যাত্রা করার সময় যাত্রা করা মানে এখানে যাওয়ার কথা বলছে যাত্রা মানে নট নাটক এখানে ঠিক আছে যাত্রা মানে এখানে যাওয়ার কথা বলছে ইট ইজ টাইম টু স্টার্ট আমাদের শুরু করে যাত্রা শুরু করার হ্যাঁ এখানে এখন যাত্রা করার সময় ইট ইজ টাইম টু স্টার্ট ওকে তারপর অতীতকালে বলেছিলাম যে ইট ব্যবহার হয় পাঁচ বছর আগে আমি তোমাকে দেখেছিলাম পাঁচ বছর আগে ইট ইজ ফাইভ ইয়ার সিন্স ইট ইজ ফাইভ ইয়ার সিনস আই স ইউ ইট ইজ ফাইভ ইয়ার সিন্স আই স ইউ ইট ইজ ফাইভ আই স ইউ তার মানে কি যে সময় বোঝাতে বলেছিলাম অতীতকালেও সময় বোঝাতে ইটের ব্যবহার হয় একটা কীসে ব্যবহার হয় না গুণবাচক বাক্য যদি কোনো গুণবাচক বাক্য থাকে সেখানেও কিন্তু ইট ব্যবহার হয় কীরকম না এটা ভালো ইট ইজ গুড অর ইট ইজ নাইট তাহলে গুণবাচক এখানে বোঝাচ্ছে যে এটা দেরি নয় ইট ইজ লিটিল লেট ইট ইজ লিটিল লেট ইট ইজ লিটিল লেট মানে এটা দেরি নয় তাহলে কি হলো এখানে ইট কিভাবে তাহলে ব্যবহার হচ্ছে দেখো ইট তারপরে কিন্তু এটা যেহেতু আমরা জানি যে ইটটা হচ্ছে একটা কি থার্ড পারসন সিঙ্গুলার নম্বর ওকে ইটটা থার্ড পারসন সিঙ্গুলার নম্বর একটা তাই তো সেই জন্য এখানে কিন্তু এই ওয়ার বা আর কিন্তু হবে না ইটের পরেই সাবজেক্ট ভার হিসেবে আমরা কি ব্যবহার করতে পারবো ইজ ওয়াজ কিংবা উইল মাঝে মাঝে ব্যবহার হয় উইল তো তোমাদের এখানে নেই তো এখানে তোমাদের শুধু ইট ইজ আর ইট ওয়াচ ব্যবহার হবে ঠিক আছে তাহলে তোমরা যে যেগুলো বোঝালাম ভালো করে ভিডিওগুলো পোজ করে করে তোমরা কিন্তু অবশ্যই এগুলো তুলে নেবে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ তোমাদের প্রশ্ন এখানে ইন্টার যে ডু ইট টিউর সেল আমি বুঝিয়ে দিলাম ইট টিউর সেলটা তোমাদের টাস্কে থাকবে ঠিক আছে এই কটা প্রশ্ন রয়েছে খুব সোজা খুবই সোজা আমি একবার তাড়াতাড়ি করে তবু ইংরেজিগুলো বলে দিচ্ছি তোমরা শোনা নিবে ঠিক আছে কল্যাণীতে একটি বিশ্ববিদ্যালয় আছে দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন কল্যাণী ওকে তারপরে বলছে তমলুকে বর্গ ভীমার মন্দির আছে তাহলে দেয়ার ইজ এ দেয়ার ইজ এ বর্গ ভীমা টেম্পল ইন তমলুক ওকে অশোক নামে একজন মহা অশোক নামে একজন মহান রাজা ছিলেন তাহলে কি হবে যে দেওয়া দেয়ার ওয়াজ এ গ্রেট কিং নেমড অশোক দেয়ার ওয়াজ এ গ্রেট কিং নেমড অশোক এখন আটটা বেজে পনেরো মিনিট দেখো এই যে সময় এসে গেছে বলেছিলাম ইট তাহলে ইট ইজ ফিফটিন মিনিটস পাস্ট এইট ইট ইজ ফিফটিন মিনিটস পাস্ট এইট এটা বলতে পারো নাহলে বলতে পারো ইটস এইট ফিফটিন ওকে এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে ওয়েদার কী বলেছিলাম দ্য ইট ইজ তাহলে ইট ইজ রনি হেভিলি নাও ইট ইজ রাইনিং হেভিলি নাও এখন প্রার্থনার সময় এখন প্রার্থনার সময় এটা কি হবে এখন প্রার্থনার সময় ইট ইজ টাইম টু প্রে ইট ইজ টাইম টু প্রে তারপরে কি আছে না কলকাতায় একটি মনুমেন্ট আছে কলকাতায় একটি মনুমেন্ট আছে তাহলে দেয়ার ইজ এ মনুমেন্ট ইন কলকাতা দেয়ার ইজ এ মনুমেন্ট ইন কলকাতা এই ঝুড়িতে কি একশোটা আম আছে আবার প্রশ্ন চলেছে এই ঝুড়িতে কি একশোটা আম আছে তাহলে কি বলবো আমরা ইজ দেয়ার এ হান্ড্রেড ম্যাঙ্গোজ ইন ইন দিস বাস্কেট ইজ দেয়ার এ হানড্রেড ম্যাঙ্গোজ ইন দিস বাস্কেট তারপরে আছে কি দেখো যে পুরা কালে পুরাকালে মানে এনসিয়েন ঠিক আছে পুরা কালে অযোধ্যায় দশরথ নামে এক রাজা ছিলেন তাহলে কি বলবো ইন এনশিয়েন টাইমস দেয়ার ওয়াজ এ কিং নেমড দশরথ ইন অযোধ্যা ওকে শিক্ষক মহাশয়কে শ্রদ্ধা করার শ্রদ্ধা করা আমাদের কর্তব্য শিক্ষক মহাশয়কে শ্রদ্ধা করা অবশ্যই কর্তব্য আমাদের সকলেরই তাহলে কি এখানে ইংরেজিটা হবে না ইট ইজ আওয়ার ডিউটি টু রেসপেক্ট দ্য টিচার্স ইট ইজ আওয়ার ডিউটি টু রেসপেক্ট দ্য টিচার ওকে শিক্ষক মহাশয়কে আমাদের গুরুজনকে আমাদের মাতা পিতাকে মেনে চলা এবং শ্রদ্ধা করা অবশ্যই আমাদের একটা কর্তব্য ঠিক আছে তোমরা তাহলে এগুলো করে হোয়াটসঅ্যাপে টাকসে পাঠাবে